নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার 20 ফেব্রুয়ারি 2023 যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রত্যেকে কমেন্ট বক্সে অবশ্যই এই কমেন্টটি আপনারা করুন। আমি প্রতিদিন এই প্রাপ্তির বিষয়ে আলোচনা করি, মহাপ্রাপ্তি কোন কোন রাশির হতে চলেছে, আপনার সাথে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। আপনি যদি এই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি শুনেন, তাহলে আপনার নিশ্চিতরূপে আগামীকাল অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু সৃষ্টি হবে। আমি পাঁচ রাশির কথা বলছি। এই পাঁচ রাশির মধ্যে আপনার রাশি আছে কি না আপনি এই ভিডিওতে কিন্তু জানতে পারবেন, আর যদি থাকে তাহলে কি আপনার সাথে আগামীকাল এই মহাপ্রাপ্তির সম্ভাবনা কি ঘটবে তাও এই ভিডিওতে কিন্তু আপনারা জানতে পারবেন। এবার জানার বিষয় হচ্ছে আপনার ন্যাকাল চার্টে, আপনার ন্যাকাল চার্টে রাহু গ্রহ কেমন রয়েছে। তবে একটি কথা আমি আবারও বলছি, আলোচনাটা শুরু করার আগে 28 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত রাহু রক্ষা কবচের উপর বিশেষ ছাড় রয়েছে। যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, অবশ্যই কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, রাহু আপনার জন্মছকে কোন নক্ষত্রে রয়েছে এবং কোন ভাবে রয়েছে এবং কত নম্বর ডিগ্রিতে রয়েছে সেটা কিন্তু জানা কিন্তু দরকার। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। এই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে আপনার এই প্রাপ্তি কিন্তু ঘটানো কিন্তু সম্ভব। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাবের উপর। দেখুন, ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না, আর এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ভাগ্যের খেলা। এই জন্য আমি বারবার বলি, আপনার জন্মছককে দেখা দরকার, আপনার ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো আপনার জন্মছকে কেমন রয়েছে। এবং রাহু যদি আপনার শুভ অবস্থাতে থাকে তাহলে আপনার নিশ্চিত কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। আমি বারবার বলছি, যাদের 1-2 নম্বরের জন্য প্রাপ্তি ঘটছে না, 1-2 নম্বরের জন্য মিস খেয়ে যাচ্ছেন, অবশ্যই তীরে এসে তুড়ি ধুপছে, তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ কিন্তু মিরাকেল কাজ কিন্তু করবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। এই জন্য আমি বারবার বলছি, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বিশেষভাবে আপনারা কিন্তু এই হঠাৎ প্রাপ্তি বা মহাপ্রাপ্তি কিন্তু ঘটবে। তবে আপনাকে জানতে হবে যে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কোন বছর রয়েছে, কোন মাসগুলোতে রয়েছে। যদি আপনার প্রাপ্তির ক্ষেত্রে সময় লাগে, দেখা যাচ্ছে আপনার প্রাপ্তি দেরিতে রয়েছে, তাহলে আপনার ক্ষেত্রে বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে সেটা কিন্তু প্রম্পট করানো কিন্তু সম্ভব, বা আপনার সেই যোগটা কেটে গেছে, হয়তো আপনি জানতে পারেননি, সেটা কিন্তু এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে এই কাজটি কিন্তু করা সম্ভব। তবে আপনার ন্যাকাল চার্টকে চুলচেরা বিশ্লেষণ, নিখুঁত বিশ্লেষণ, সূক্ষ্ম বিশ্লেষণ করা কিন্তু দরকার, এবং এর পাশাপাশি হস্তরেখা বিশ্লেষণ করুন, যাদের ক্ষেত্রে ন্যাকাল চার্ট নেই।
যারা প্রতিদিন ভিডিও দেখছেন, শুনছেন আমার কথা, রাশির নাম শুনছেন, টার্গেট নাম্বার শুভ সময় জানছেন, আপনি বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, এটা যদি করেন এটা সম্পূর্ণ আপনার দায়িত্ব। কারণ একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ হয়, সবার ভাগ্য কিন্তু সমান নয়। তাহলে একটি রাশির একাধিক মানুষ আছে, প্রত্যেকে কোটিপতি হতে পারে না, প্রত্যেকে লাখপতি হতে পারে না। আপনার জন্মছকে যদি গাঢ় যোগ থাকে, আপনার জন্মছকে যদি প্রবল যোগ থাকে, তাহলে আপনার কিন্তু এই প্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার রাশিচক্রের উপর, আপনার গ্রহের বলবত্তার উপর, আপনার ন্যাকাল চাটের উপর, আপনার ভাগ্যভাবের উপর। অর্থাৎ যাদের ক্ষেত্রে এই টিকিট কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু ফর্চুনা নাম্বার, আপনার জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা অনুযায়ী কিন্তু আলাদা আলাদা রয়েছে। তবে এই যে টার্গেট নাম্বার শুভ সময়, যদি আপনার গাঢ় যোগ থাকে তাহলে কিন্তু আপনার প্রবল প্রাপ্তি কিন্তু ঘটবে। এই আপনার ক্ষেত্রে এই প্রাপ্তির যোগ কোন বছরগুলোতে রয়েছে এবং আপনার দশা অন্তর্দশা শুভ রয়েছে কি নেগেটিভ রয়েছে কি সেটা আগে জেনে নিন, তারপর বড় সিদ্ধান্ত আপনি নিন। আগামীকাল সোমবার প্রত্যেকে ওং নমঃ শিবায় অবশ্যই লিখবেন এবং পাঁচ রাশির টার্গেট নাম্বার শুভ সময় আমি একে একে জানাতে চলেছি। কোন এই সৌভাগ্যশালী রাশি, প্রথম রাশি কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 8 এবং 6। আপনাদের যে সময়টা দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে বিকাল 3টা থেকে আপনার 4:44 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার 2 এবং 9। আপনাদের সময় দুপুর 2:48 থেকে বৈকাল 4:54 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনার শুভ সময় ঠিক 5:07:01 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনার আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6 এবং 3। শুভ সময় দুপুর 12:00 থেকে 1:28 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 4 এবং 1। আপনাদের যে রাশিভিত্তিক যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 11:48 থেকে শুরু করে আপনার 12:45 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আগামীকালের পাঁচ রাশির আমি কথা বললাম, এই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি হতে চলেছে। নমস্কার।